আসসালামু আলাইকুম। 1435 হিজরি সালে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র প্রকাশ করছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাপক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় 1435 হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগ ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অর্ধ 29 শাবান, 1445 হিজরি, 27 ফাল্গুন, 1430 বঙ্গাব্দ, 11 মার্চ 2024 সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আগামী 28 ফাল্গুন, 1430 বঙ্গাব্দ, 12 মার্চ 2024 মঙ্গলবার থেকে 1445 হিজরি সালে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে ইনশাআল্লাহ। প্রেক্ষিতে আগামী 26 রমজান, 1445 হিজরি, 23 চৈত্র, 1430 বঙ্গাব্দ, 6 এপ্রিল 2024 তারিখ শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেঙ্গু জ্বর সহ অন্যান্য মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফজিল খান, এমপি, মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ও সভাপতি জাতীয় চাঁদ দেখা কমিটি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। বলবেন স্যার, পরে ফ্লোর দিবে, আগে মনে করতে হয়ে যাক। পরিপূর্ণ মর্যাদা সহ আমরা যেন সকল ফজিলত অর্জন করে যেভাবে আপনি পছন্দ করেন সেরকম আসতে পারি, সেরকম তারা করা তারাই করতে পারি। আমাদের দেশকে সমৃদ্ধ যত প্রকারের বালা মুসিবত আছে আল্লাহ, সকল বালা মুসিবত থেকে আমাদের বাইকটা
তারাবি নামাজ হচ্ছে যখন যে পড়বে কি ব্যাপার তারাবি নামাজ স্বাভাবিকভাবে এক এক জায়গায় এক এক সময়ে অনুষ্ঠিত হয় আধা ঘন্টা পরে দশ মিনিট পরে বিশ মিনিট পরে বা পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে হয় এটা সেভাবেই হবে তবে তারাবি নামাজ পড়তে গেলে একটা জিনিস স্মরণ রাখতে হবে প্রথম প্রথম ছয় দিন এই ছয় দিনে দেড় রাকাত করে দেড় পারা করে নয় পারা শেষ করতে হবে এটা কম্পালসারি তার কারণ সবাই কিন্তু চায় যে আমরা জামাতে গিয়ে নামাজটা আদায় করি এবং আমাদের কোনো মানে কোরআন শরীফে কোনো পারা যেন কারো বাদ না পড়ে সেই জন্য ছয় দিনে নয় পারা আর একুশ দিনে হলো একুশ পারা এইভাবে সারা বাংলাদেশে সবাইকে পড়তে হবে এইভাবে সবাইকে পড়তে হবে তাহলে হবে কি ছয় দিনে ছয় ছয় আট দিন নয় পারা আর একুশ দিনে একুশ তিরিশ পারা আমাদের সাতাশ তারিখে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তাই সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আছেন এবং কমিটির লোক যারা আছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব অবশ্যই তারা যেন প্রথম ছয় দিনে নয় পারা এবং বাকি পরে একুশ দিনে একুশ পারা এই সাতাশে রমজানে যেন পবিত্র কোরআন খতম হয়ে যায় এই ব্যবস্থা সবাই নেবেন এই প্রত্যাশা ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে কামনা করছি আশা করি ইনশাআল্লাহ এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকেই এই প্রচলন আজীবন ভর টুট থাকুক আমরা এটাই কামনা করি এবং এটাই সবচেয়ে উত্তম সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি বলেন